গ্রেফতার জামায়াতের আমিন ডাক্তার শফিকুর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ডাক্তার শফিকুর রহমানকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনজন জঙ্গি সদস্য যারা এই ট্রেনিং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে হিজরত করেছিল। আপনারা সতর্ক থাকবেন, জঙ্গিদের মাঠে নামিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে এবার বাংলাদেশের উপর খেপলো 11টি দেশ। দর্শক শ্রোতা, জাতিসংঘ থেকে কঠিন হুঁশিয়ারি এবং এদিকে কঠিন বিপদে বলেন প্রধানমন্ত্রী। বিএনপির যে নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিরমূল আলোচনায় চলে যাই। বিরমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোটো করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। ডাক্তার শফিকুর রহমানকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের প্রেক্ষাপট যদি আমি আপনাদের জানাই বা বর্ণনা করি, যে আপনারা জানেন বেশ কিছুদিন পূর্বে, দ্যাট মিন গত নভেম্বর মাসের, গত মাসের 9 তারিখে তার ছেলে ডাক্তার সাদিক সাইফুল্লাহ ওরফে ডাক্তার রাফাতকে তার অপর এক সহযোগী সহ আমরা সিলেট অঞ্চল থেকে গ্রেপ্তার করি, এবং তার পূর্বে আরও 3 জন জঙ্গি সদস্য যারা এই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার ট্রেনিং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে হিজরত করেছিল, তাদেরকে আমরা যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্য মোতাবেক তাদের নেতা এবং সিলেট অঞ্চলের এই সার্কিয়ার সমন্বয়ক ডাক্তার রাফাতকে আমরা সিলেট থেকে গ্রেপ্তার করি, তার অপর সহযোগী সহ। ডাক্তার রাফাতকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে রাফাত আগে ছাত্র শিবির করত, এবং এই যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি ডাক্তার রাফাত সহ তার অপর সহযোগীদের, তারা সকলেই এই সার্কিয়ার ট্রেনিং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে হিজরত করেছিল, এবং তারা সকলেই আগে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। ডাক্তার রাফাতও শিবিরের সাথী ছিল, এবং তার অপর সহযোগী আরিফ, সেও শিবিরের সাথী পর্যায়ের নেতা ছিল। তাদেরকে গ্রেপ্তার করে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে ডাক্তার রাফাত সিলেট অঞ্চলে এর আগে, সার্কিয়ার আগে আনসারুল ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে আনসারুল ইসলামে যোগ দেয়, এবং এই আনসারুল ইসলামের দাওয়াতি কার্যক্রম করা অবস্থায় সে সিলেট থেকে অনেক সংখ্যক সদস্যকে আনসারুল ইসলামে যোগ দেওয়াতে সমর্থ হয়। পরবর্তীতে সে সার্কিয়ার যে নতুন জঙ্গি সংগঠন সার্কিয়ার দাওয়াত পেয়ে সে পরবর্তীতে সে তার দলসহ, যা তার সহযোগী সহ এই সার্কিয়াতে যোগদান করে, এবং ডাক্তার রাফাতের নেতৃত্বেই সর্বপ্রথম সিলেট অঞ্চল থেকে 11 জন এই বান্দরবনের কুকিচিন ক্যাম্পে প্রশিক্ষণের উদ্দেশ্যে হিজরত করে, এবং বান্দরবনে সেই কুকিচিন নেতাদের সাথে বা সার্কিয়ার উর্ধ্বতন নেতাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে সে ফিরে আসে, এবং পরবর্তীতে ডাক্তার রাফাতের অন্য কয়েকজন সহযোগী পরবর্তীতে তাহিয়াতের নেতৃত্বে হিজরত করে, এবং আপনারা জানেন তাহিয়াত সেই কুকিচিন ক্যাম্পে সর্বশেষ প্রশিক্ষণরত অবস্থায় ছিল তার অপর কয়েক সহযোগী সহ। এবং আমরা পরবর্তীতে রাফাতের কাছে জানতে পারি যখন সে ওই 2021 সালের জুন মাসে থেকে বান্দরবন থেকে ফেরত আসে, তখন তার পিতার সম্মতিক্রমেই পিতার সাথে কথা বলে, এবং পিতার ডাক্তার শফিকের সাথে কথা বলেই সে ওখান থেকে ফেরত আসে, এবং তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় সে চিটাগাং থেকে 2টি মাইক্রোবাস ভাড়া করে চিটাগাং থেকে বিশেষ ব্যবস্থাপনা, যাতে পুলিশের নজর এড়ানো যায়, আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে সক্ষম হওয়ার জন্য সে ডাক্তার শফিক, ডাক্তার রাফাতের পিতা যিনি জামাতের আমির, তার ব্যবস্থাপনায় চিটাগাং থেকে তারা কিছু ঢাকাতে এবং কিছু সিলেট অঞ্চলে ফেরত যায়। এবং আমরা আরও জানতে পারি তার এই সিলেটের বাসায়, ডাক্তার শফিকুর রহমানের সিলেটের বাসায় এই ডাক্তার রাফাত তার অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় এই জঙ্গি সংগঠনের দাওয়াতি কার্যক্রম করত, এবং যার পুরাটাতেই সম্পূর্ণ বিষয়টি ডাক্তার শফিক অবগত ছিলেন, এবং ক্ষেত্র বিশেষ তার সমর্থন পেয়েছেন, তার সহযোগিতা পেয়েছেন, এবং তিনি যে হিজরত করেছেন ডাক্তার রাফা তার 11 জন সহযোগী সহ হিজরত করেছেন, এই পুরো ব্যয়ভার ডাক্তার শফিক নিজে বহন করেছেন, এবং তাদেরকে খরচ দিয়ে সে তাদেরকে কুকিচিনের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠিয়েছিলেন, এবং সেই কানেকশনেই আমরা তাকে গ্রেপ্তার করেছি। এবং আমরা ইতিমধ্যে আরও বিষয়ে জেনেছি যে কুকি সার্কিয়ার অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আরেকজন ডাক্তার শাকেরকেও আমরা
কয়েকদিন পূর্বে গ্রেপ্তার করেছি, যিনি এই সার্কিয়ার দাওয়াতি বিভাগের প্রধান ছিল এবং এই সংগঠন থেকে অনেক সহযোগিতা তারা পেত আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে এবং বিভিন্ন ধরনের। আপনারা জানেন যে যারা এই এই রাফাতের নেতৃত্বে হিজরত করেছে তারাও অধিকাংশই শিবিরের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল। এই রাজনীতির সরাসরি কোনো সমর্থন বা সহযোগিতা ছিল কিনা এই বিষয়ে জানার জন্য এবং এই মামলার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার কারণেই আমরা গতকাল এই আজকে ভোরে ডাক্তার শফিকুর রহমানকে আমরা বসুন্ধার এলাকা থেকে গ্রেপ্তার করেছি। দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আপনারা সতর্ক থাকবে, জঙ্গিদের মাঠে নামিয়েছে। 24 তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা, সেদিন কেন কোনো মিছিল, সেদিন কেন তাদের কর্মসূচি আমি জানতে চাই। প্রত্যাহার করুন, সংঘাতের উস্কানি দেবেন না। 24 তারিখ আমরা 2 মাস আগে শেখ হাসিনা আমাদের নাচি তারিখ ধিক্কারণ করেছেন। 24 তারিখ ডিসেম্বরে মিছিল করা, গণ মিছিল করা, এ কর্মসূচির অর্থ সংঘাতের উস্কানি দেবে। 10 তারিখে ব্যর্থ হয়ে এখন 24 তারিখে গণ্ডগোল পাকানো চক্রান্ত করছে বিএনপি। এ চক্রান্ত রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করতে। গ্রেপ্তার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সিটিটিসির দাবি, তার বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে আর তার ছেলে রাফাত চৌধুরীর দেয়া তথ্যের ভিত্তিতেই এই গ্রেপ্তার করা হয়। মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে বিতর্কে জড়িয়ে এমনিতেই রাজনৈতিক মাঠে কোণঠাসা জামায়াত শিবির, এবার দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ জঙ্গিবাদে অর্থায়নের। এমন মামলায় গ্রেপ্তারের পর তার 10 দিনের রিমান্ড চায় পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি। শুনানি শেষে আদালত 7 দিন সময় দেন জিজ্ঞাসাবাদের জন্য। সিটিটিসির দাবি, গত নভেম্বর মাসে তার ছেলে রাফাত চৌধুরীকে যখন জঙ্গিবাদের সংগঠক হিসেবে গ্রেপ্তার করা হয় তখন থেকেই ধীরে ধীরে উঠে। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি তাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।